আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আজকে এসেছি অন্যরকম পার্কে, তো চলুন ঘুরে দেখি আসলে অন্যরকম পার্ক দেখতে কেমন, সত্যি কি অন্যরকম, চলুন দেখা যাক। তো ঢুকেই সামনে যেতে যেতে এই যে দেখতে পাচ্ছেন, এটা নাইমের সাথে আমার প্রতিযোগিতা শুরু হয়ে গেল, দেখি ওর আগে উঠতে পারি কিনা। আমি উইন, নাইম সেকেন্ড, এবং ফেরদৌস তো উঠতেই পারেনি, সে নিচে, সে ডাব্বা মারছে। তারপরে ওখান থেকে নামি, সামনের দিকে যাওয়া যাক। এটা সুইমিং পুল অন্যরকম পার্কের, আপনারা আসলে এখানে গোসল করতে পারবেন, অনেক সুন্দর তারার আকৃতি এটা। এই দেখেন সামনে যাই, সামনে কি আছে, একটা পরি দেখা যাচ্ছে। এদিকে নাইম হরিণের পিঠের উপরে উঠলো, বাহ সুন্দর লাগতেছে। শুধু পরির গল্প শুনলাম, এই যে এই প্রথমবার পরি দেখলাম, একটু ভালো করে দেখে নিলাম। সামনে যে স্লিপার, ও কতদিন ধরে স্লিপারে খেলি না। সামনের দিকে যা দেখি কি আছে, সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল একটি পালকি, ফেরদৌসের বউ সাজার খুব শখ ছিল তাই সে পালকিতে উঠে গেছে। এই যে এপাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় দুইটা খরগোশ, তো ফেরদৌস খরগোশ দেখতে গিয়ে লজ্জা পেয়ে চলে আসছে, কারণ খরগোশের ভেতরে দুজন কাপল ছিল। আসলে এখানে কাপলদের জন্য অনেক ব্রেঞ্চ দেওয়া আছে, আমরা কাউকে ডিস্টার্ব না করি সামনের দিকে চলে যাই। আমার হাতির পিঠে ওঠার খুব ইচ্ছা ছিল, তাই আজকে ইচ্ছেটা পূরণ করে নিলাম। সামনে একটা বিশাল বড় হাতি আছে, এই তো উঠে পড়লাম। এদিকে নাইম তো ক্যামেরাম্যানের সাথে শুধু বক 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 করেই যাচ্ছে। সামনে গিয়ে একটু ফেরদৌসের সাথে প্রতিযোগিতা করতে যেছিলাম, বকুল ফুল পাওয়ার জন্য উপরে উঠছি, আর অমনিতেই দেখি মৌমাছি, তাড়াতাড়ি করে নেমে আসছি। এদিকে দেখি নাইমের গার্লফ্রেন্ড কলসি নিয়ে দাঁড়িয়ে আছে, ওর নাইমকে কয়েকটা ছবি উঠাই দিলাম, উঠাই দিয়ে আবার সামনের দিকে গেলাম। এ একটু ট্রেনে বসে চালু দেওয়ার কথা বলছি, তো দেখি ট্রেন নষ্ট, ট্রেন ঘোরে না। এদিকে ও গোলকের উপরে উঠছে, ওর কয়েকটা ছবি উঠাই দিলাম, উঠাই দিয়ে আমরাও একটু গোলকের ওদিকে যাওয়ার চেষ্টা করলাম, যে আমরা গোলকের উপরে উঠবো, উঠে গেছি, এখন নামতেছি। যাই হোক, পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগলো অনেক, আপনারা চাইলেও আসতে পারেন, মাত্র 50 টাকা টিকিট। চলুন দেখি আর কি কি আছে। এই যে লালন ফকিরের সঙ্গে দেখা, সে এক তারা নিয়ে দাঁড়িয়ে আছে। সামনের দিকে এই যে সুন্দর গাছগুলো দেখতে পাবেন, আর বিশাল আকৃতির বাঘ দাঁড়িয়ে আছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম, যদি কামড় দেয় তো খবর আছে। আপনারা সবাই আসবেন পার্কটিতে, আসার জন্য প্রথমে
আপনারা কাশিমপুর আসবেন, গাজীপুরের কাশিমপুর, অথবা যারা ঢাকা দিয়ে ওই পাশ দিয়ে ঢুকবেন তারা জিরানিতে আসবেন। জিরানি থেকে বারান্দা বললেই যে কেউ দেখিয়ে দিবে।